এর আগের ভিডিওতে রাগ বাগের শ্রীর আরোহ অবরোহ এবং পকড় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তার কিভাবে চলন অনুযায়ী গাইতে হয়, বাদী সম্বাদে কি রকম প্রয়োগ রয়েছে, নাশরে কিভাবে প্রয়োগ করতে হয়, সেই সমস্ত ডিটেল আপনাদের জানা। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে তার লিংক যাচ্ছে বা প্লে লিস্টেও পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা দেখার পর একবার চেক করে নেবেন। তাহলে আজকে আমরা আলোচনা করব রাগ বাগেশ্রীর ছোট খেয়াল, একটি খুবই সুন্দর একটি বন্দিশ, যার নোটেশন আগে এক্সপ্লেন করব যেরকমভাবে আমি করে থাকি, এবং তারপর বন্দিশ বন্দিশের কথা এবং সেটা কীভাবে তুলবো হারমোনিয়ামের সাহায্যে সেটাও কিন্তু আজকে আমরা দেখব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। রাগ বাগেশ্রীর যে বন্দিশটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি ত্রিতালের ওপর নিবদ্ধ এবং এটি শুরু হয়েছে ন মাত্রা থেকে, অর্থাৎ খালি থেকে, মানে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না, এই না থেকে কিন্তু আপনাদের ধরতে হবে। তাহলে চলুন আগে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিই কিভাবে গাইতে হবে, চলন অনুযায়ী সেটা একটু আগে বুঝে নিন, তারপর শেষে আপনাদের তালের সাথেও আমি কিন্তু এটা দেখিয়ে দেব। তাহলে প্রথম লাইনের যে নোটেশন রয়েছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, মা গা রে সা গা মা ধা নি ধা সা নি ধা, মা গা রে সা মা গা রে সা গা মা ধা নি ধা সা নি ধা মা গা রে সা। দ্বিতীয় লাইন, সা নি ধা নি সা মা 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 ধা মা ধা নি ধা মা গা রে সা। আরেকবার রিপিট করছি, সা নি ধা নি সা মা 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 ধা মা ধা নি ধা মা গা রে সা। এই হলো স্থায়ী। এবার অন্তরা, গা মা ধা নি সা 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 মা গা রে সা নি সা নি ধা। আরেকবার দেখাই, এর মধ্যে যুগ্ম স্বরের জায়গাগুলো কিন্তু আমি দ্বিগুণ ছন্দে গাইছি, অর্থাৎ একটু তাড়াতাড়ি গাইছি, এই ব্যাপারটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। গা মা ধা নি সা 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 এবং শেষ লাইন, ধা মা পা ধা মা গা রে সা মা গা ধা মা সা নি ধা মা গা রে সা। তাহলে এই ছিল স্থায়ী এবং অন্তরার স্বরলিপি। এবার আমরা তালের সাথে কিভাবে গাইবো সেটাও একবার চলুন দেখে নিই, এবং স্ক্রিনে পুরো নোটেশন যাচ্ছে, আপনারা সেই নোটেশনটাকে ফলো করে নিন এবং আমার সাথে সাথে এই মুহূর্তে আপনি গাইতেও পারেন যদি আপনার পিচ হয় এ শার্প, এবং যারা এ শার্পের নন তারা স্বরলিপি দেখে নিজের পিচে কিন্তু নোটেশনটা তুলে ফেলবেন। তাহলে চলুন তালের সাথে একবার গাই। তো যেটা বলেছিলাম যে ন মাত্রা থেকে শুরু হবে, তাহলে চলুন ন মাত্রা থেকে শুরু করি। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন মা গা রে সা গা মা ধা নি ধা সা নি ধা মা গা রে সা মা গা রে সা গা মা ধা নি ধা সা নি ধা মা গা রে সা সা নি ধা নি সা মা 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 ধা মা ধা নি ধা মা গা রে সা সা নি ধা নি সা মা 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 ধা মা ধা নি ধা মা গা রে সা মা গা রে সা গা মা ধা নি ধা সা নি ধা মা গা রে সা গা মা ধা নি সা 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 মা গা রে সা নি ধা গা মা ধা নি সা 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 মা গা রে সা নি ধা ধা মা পা ধা মা গা রে সা মা গা ধা মা সা নি ধা মা গা রে সা মা গা রে সা গা মা ধা নি ধা সা
মা গ রে সা মা গ রে সা গা মা দা নি দা সা নি ধা মা গ রে সা। তাহলে এই ছিল এর নোটেশন অর্থাৎ স্বরলিপি। এবার গানের কথা অর্থাৎ বন্দিশের কথাটা কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। স্থায়ীর কথা হচ্ছে এ রি না আবে মোরি শ্যাম লঙ্গরওয়া, এ রি না আবে মোরি শ্যাম লঙ্গরওয়া, জাগত জাগত ভোর ভৈলওয়া, অন্তরা নিস দিন হম সাথ রার মচাতা হুঁ জান গয়ে মেরে না মানে বতিয়া। তাহলে এই ছিল গানের কথা। তাহলে চলুন এবার স্বরলিপির সাথে কিভাবে তুলবো সেটা একটু এক্সপ্লেন করে দিই এবং শেষে আবার তালের সাথে একবার গেয়ে দিই। মা গ রে সা এ রে না গা মা ধা নি ধা আবে মোরি মা গ রে সা শ্যাম লঙ্গরওয়া। এখানে কিন্তু শ্যাম অর্থাৎ স উচ্চারণ হবে, স উচ্চারণ হবে না, শ্যাম লঙ্গরওয়া। তাহলে এ রে না আবে মোরি আবে এই ঝোঁকটা দেওয়া প্রয়োজন, এ রে না আবে মোরি শ্যাম লঙ্গরওয়া। তারপরে সানে ধানে সা মা 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 জাগত জাগত মা ধা মা ধা নি ধা মা গ রে সা ভোর ভৈলওয়া। তাহলে দ্বিতীয় লাইন জাগত জাগত ভোর ভৈলওয়া। এটা হলো স্থায়ীর পোর্শন। এবার অন্তরা গা মা ধা নি সা 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 নিশ দিন হম সাথ, নিশ দিন এখানে স, হম সাথ এখানে স, তাহলে দুটো শয়েরই কিন্তু ব্যবহার হচ্ছে। নিশ দিন হম সাথ সমাগ রে সা নি সা নি ধা রার মচাতা। এবার শেষ লাইন ধাম পা ধাম গ রে সা জান গয়ে মেরে। এবার মা গ ধা মা সা নি ধা মা গ রে সা না মানে বতিয়া। তাহলে এই ছিল বন্দিশের কথা। এবার চলুন এবার এটা তালের সাথে গাই। এ রি না আবে মোরি শ্যাম লঙ্গরওয়া, এ রি না আবে মোরি শ্যাম লঙ্গরওয়া জাগত জাগত ভোর ভৈলওয়া, জাগত জাগত ভোর ভৈলওয়া নিশ দিন হম সাথ রার মচাতা, নিশ দিন হম সাথ রার মচাতা জান গয়ে মেরে না মানে বতিয়া। এ রে না গরওয়া।
তাহলে এই ছিল রাগ বাগে শ্রীর ছোট খেয়াল অর্থাৎ বন্দিশ, বন্দিশের কথা, নোটেশন এবং তার কিভাবে গাইতে হবে এবং কিভাবে তুলতে হবে। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো যদি হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে হবে। এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান এবং মিউজিক রিলেটেড আপনাদের যে সমস্যা আছে আপনারা জানেন, তার উপরেই আমি ডিপেন্ড করেই আমি আমার ইউটিউব ভিডিওগুলোকে বানাই। সুতরাং আপনারা নির্দ্বিধায় আপনাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে করতে হবে লাইক এবং শেয়ার করে জানিয়ে দিতে হবে অন্যদের। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দিতে ভুলবেন না। কেননা যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছবে সবার আগে। এছাড়াও আমার অনলাইন রিয়াক্সেশন ক্লাসে যারা জয়েন হতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানাতে পারেন। আর যদি মনে হয় যে ফোন কলের মাধ্যমে ক্লাসের ডিটেলস জানতে চান তাহলে সময় হলো বেলা 11:30 থেকে সন্ধে 6টার মধ্যে। এছাড়াও সঠিক ভয়েস ট্রেনিংয়ের মাধ্যমে আধুনিক গানের ক্লাসও আপনারা জয়েন করতে পারেন সেম স্ক্রিনে দেওয়া নম্বরে নিজেদের নাম, বয়স এবং স্কেল, কিন্তু সাথে মেনশন করবেন আধুনিক গানের ক্লাস। তাহলে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্থাৎ এর পরের পার্টে অর্থাৎ রাগ বাগে শ্রীর তান। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।